আমি মানসিক ভারসাম্যহীন যদি হই, তাহলে তিন তিনবার আমাকে যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিল, ফরিদপুরে সন্ধ্যার পরে দুইটা ফেন্সিরিল ছাড়া আরিফের রাত কাটে না। অথবা আজকে মনে হয় সাংবাদিক সম্মেলন হয়েছে তো একটু আগেই খেয়ে ফেলছে, এর জন্য মনে হয় ওর মুখ দিয়ে উনি যেটা নেশাগ্রস্ত লোক ফরিদপুরের, একে না জানে আরিফ যেটা নেশাগ্রস্ত লোক। একজন নেশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব? সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারে তার একটা মানসিক হাসপাতাল অথবা রিহ্যাব সেন্টারে ভর্তি করা যেতে পারে। আসলে হুমকির বিষয়ে কিছু না, আমি দুজন প্রার্থীকে সমর্থন দিয়েছি, দাঙ্গায় একজন, সদরপুরে একজন, এবং আমার প্রার্থীরা জনগণের সেবা করবে, জয়যুক্ত ভোটে জয়যুক্ত হয়ে আসবে, সেটাই আমি চাই। আর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে দেখে আমি বাসা থেকে বের হই না, আমি বাসায় থাকি সাধারণত, আমি বাসা থেকে বের হই না। আর যারা পরাজয় বুঝে ফেলছেন তারা তো আসলে বলবেই এই কথা, বললো যে নির্বাচনে তো এমন কথা উঠবেই, নির্বাচনের যারা জানে যে আমরা পরাজিত হব, জনগণ আমাকে ভোট দিবে না, তারা ওই নির্বাচনের আগেও সংবাদ সম্মেলন করেন, অভিযোগ করেন, আবার নির্বাচন পড়ার পরও প্রশাসনের বিপক্ষেও তারা সংবাদ সম্মেলন করবে। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, আমাদের নির্বাচন কমিশন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তারা এই মুহূর্তে এখন পর্যন্ত ভাঙ্গা সদরপুরে নির্বাচন নিয়ে কোনো মারামারি কোনো রকমের কোনো কিছুই হয় নাই। এখন যেই ব্যক্তিরা যা যেই প্রার্থীরা বুঝবেন যে আমি পরাজিত হব, তারা সাংবাদিক সম্মেলন করবেন, এবং আমি মনে করি পরাজিত হওয়ার পর জনগণের রায়ের পর আবারও তারা সাংবাদিক সম্মেলন করবেন। তারা আসলে সাংবাদিক সম্মেলন করার জন্যই ব্যস্ত, কিন্তু ভোট সুষ্ঠু হবে এটুকু আমি জানি, এবং জনগণ যাকে রায় দেবে তারাই সেই হবে। বিষয়টা ব্যাপার কি, ফরিদপুর আওয়ামী লীগের যে সেক্রেটারি আছেন আরিফ, দেখেন আরিফের বাড়ি কিন্তু ভাঙ্গা, এবং আরিফের বাবা কিন্তু একসময় ভাঙ্গা থেকে উপজেলা নির্বাচন করছিল এবং 1900 ভোট পাইছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আপনারা জানেন যে ফরিদপুরে একটা অভিযান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছিল, এবং তৎকালীন টেন্ডারবাজ এবং আপনার যে সন্ত্রাসী বরকত রুবেল তাদের কিন্তু আইনের আশ্রয় আইনের মাধ্যমে তাদের বিচার হওয়া হয়েছে। ঠিক বরকত রুবেলের মতন কিন্তু এখন ফরিদপুরের প্রত্যেকটা মানুষ জানে টেন্ডারবাজি কাজ নেওয়া চাঁদাবাজি সবই কিন্তু এই আরিফ আর আরিফের ভাই আসিফ, বরকত রুবেলের জায়গাটা আসিফ আর আরিফ নিয়ে নিয়েছেন। এখন সে তার দলীয় ক্ষমতা ব্যবহার করে ফরিদপুরে যে টেন্ডারবাজি এবং যেগুলো করতেছেন তার প্রতিবাদ করাতেই আরিফ কিন্তু আমাকে নিয়ে, এই যে আমি মানসিক ভারসাম্যহীন যদি হই, তাহলে তিন তিনবার আমাকে যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিল, আসলে এটা আসলে একটা এরকম একটা কথা যে আমি বলতে হয় যে আরিফের ব্যাপারে সবাই জানেন, ফরিদপুরে সন্ধ্যার পরে দুইটা ফেন্সিরিল ছাড়া আরিফের রাত কাটে না। অথবা আজকে মনে হয় সাংবাদিক সম্মেলন হয়েছে তো একটু আগেই খেয়ে ফেলছে, এর জন্য মনে হয় ওর মুখ দিয়ে এসব কথা বলছে। একটা জনপ্রতিনিধি আমি, আমাকে তিন থানার জনগণ তিনবার স্বতন্ত্র নির্বাচিত করছে, আমি যদি মানসিক ভারসাম্য না থাকে তাহলে ওনার আছেন উনি যেটা নেশাগ্রস্ত লোক ফরিদপুরের, একে না জানে আরিফ যেটা নেশাগ্রস্ত লোক, অতএব ওর ব্যাপারে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। ও আসতেছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে আসতেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ সারা বাংলাদেশে জেলা আওয়ামী লীগের নেতারা কোথাও কোনো প্রার্থীকে সমর্থন দেননি এবং তারা কোনো দায়িত্ব নেন না, কিন্তু সে বারবার কিছু টাকা পয়সা হয়তো বা খায় আসে বারবার আসতেছেন এবং আমার এই ভাঙ্গা সদরপুরে এসে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছেন। একজন নেশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব? সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারে তার একটা মানসিক হাসপাতাল অথবা রিহ্যাব সেন্টারে ভর্তি করা যেতে পারে।